বল্টু স্যার রুমে প্রবেশ করলেন। এই বল্টু দাঁড়া তো। জি স্যার বলেন স্যার কি বলবেন? তোকে আমি কয়েকটা সহজ সহজ প্রশ্ন করব, তুই সঠিক সঠিক অ্যানসার দিবি, ঠিক আছে? জি স্যার বলেন। আচ্ছা বলতো, একটি রেলগাড়ি যদি 1 ঘন্টায় 70 কিলোমিটার যায় তাহলে আমার বয়স কত? স্যার আপনার বয়স 40 বছর। ও মাই গড, তুই কি করে পারলি বল্টু? স্যার এটা তো অনেক সহজ স্যার। দেখেন আমাদের এলাকায় একটা আধা পাগল আছে, সে আধা পাগলের বয়স হলো 20 বছর, আর আপনি তো স্যার পুরাই পাগল। এই বল্টু তুই এটা কি বললি, আমি পুরাই পাগল? জি স্যার। তো তুই কিভাবে বুঝলি যে আমি পুরাই পাগল? স্যার আপনার প্রশ্ন। পরদিন স্যার প্রবেশ করেছে রুমে, বল্টুর উপরে অনেক রাগান্বিত এবং বল্টুকে বলছে, এই বল্টু তুই দাঁড়া। বল্টু দাঁড়ালো, তারপরে বলছে, বলতো বিদ্যুৎ কার সম্পদ? স্যার বিদ্যুৎ আমার মামার সম্পদ। এই তুই কি মামার বাড়ির আবদার পাইছিস নাকি? বিদ্যুৎ তোর মামার সম্পদ? কিভাবে হলো বিদ্যুৎ তোর মামার সম্পদ? স্যার যখনই বিদ্যুৎ চলে যায় তখনই আমার বাবা বলে, শালার বিদ্যুৎটাকে এখনই যেতে হলো। এরপরে নূর ভাইয়া একদিন রতন স্যারের সাথে সামনে এসে বলছে, স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ এবার আমাকে আপনি ফেল করিয়ে দিবেন, স্যার স্যার প্লিজ ফেল করিয়ে দিবেন। রতন স্যার তো অবাক হয়ে গেছে, ও বাবা সবাই তো আসে আমার কাছে পাস করার জন্য, তো তুই আসছিস আমার কাছে ফেল করানোর জন্য, তো কেন বাবা? স্যার শোনেন, আমার বাবা না আমাকে বলেছে যে এবার যদি আমি পরীক্ষায় ফেল করি তাহলে আমার লেখা পড়া বন্ধ করে দিবে, এমন কি আমার বিয়েও দিয়ে দিবে। তো স্যার এত সুবর্ণ সুযোগ আমি কি করে হাতছাড়া করি বলেন? রুমে রেবেকা ম্যাডাম প্রবেশ করছেন এবং বলছেন, আচ্ছা রোজা বলো তো কোনটি সবচেয়ে বেশি দূরে অবস্থিত, সূর্য নাকি আমেরিকা? আমি তো অনেক খুশিতে খুশিতে বললাম, ম্যাডাম আমেরিকা বেশি দূরে অবস্থিত। তো রেবেকা ম্যাডাম বলল, তোকে কি আমি এত বছর ধরে এইটা পড়াচ্ছি আমেরিকা বেশি দূরে অবস্থিত, তাহলে বল তো কি করে আমেরিকা বেশি দূরে অবস্থিত? ম্যাডাম আপনি জানালা দিয়ে তাকালে সূর্য দেখতে পাবেন কিন্তু আমেরিকা তো দেখতে পাবেন না। এরপরে একদিন আমাদের রুমে আতিক স্যার প্রবেশ করলেন এবং আতিক স্যার প্রবেশ করার পরে আমাদের মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো আমরা তো স্যারের বক্তব্য শুনে অনেকই মজা, ওফ স্যার আপনি কি বক্তব্য দিলেন স্যার স্যার। তারপরে আমি দাঁড়ালাম, স্যার এই কাজটাই তো আমরা পরীক্ষার হলে করতে চাই স্যার, কিন্তু আপনি তো দেন না স্যার। হাকিম স্যার রুমে প্রবেশ করলেন এবং বলছেন যে, আচ্ছা রোজা বলো তো একজন সাধারণ মানুষ আর একজন শিক্ষকের মধ্যে পার্থক্যটা কোথায়? তখন আমি দাঁড়ালাম আর তখন স্যারকে বলছি, স্যার একজন সাধারণ মানুষ যখন হঠাৎ করে বড়লোক হয়ে গেলে সে বুঝতে পারে না যে সেও আগে গরিব ছিল, ঠিক তেমনই একজন শিক্ষক পরীক্ষার হলে গিয়ে মাথায় থাকে না যে তিনি একসময় ছাত্র ছিলেন। আমার মাকে আমি বলছি, আম্মু এবারে কিন্তু এবার কিন্তু আমাকে একটা দামি জুতা কিনে দিতেই হবে। আম্মু তখন বলছে, আচ্ছা আচ্ছা তোকে একটা দামি জুতা কিনে দিব এবার। তো আম্মুকে আমি অনেক জোর করে বাজারে নিয়ে গেছি, তখন একটা ভালো দোকানে ঢুকলাম। ঢোকার পরে আম্মুকে বলছি, আম্মু আমি কিন্তু ভালো জুতা নিব। আম্মু বললো, হ্যাঁ রে তোকে ভালো জুতা দিব। তখন অনেকগুলো জুতা বের করা হলো, আমি একটা জুতা চয়েস করলাম। আম্মু বলছে, আম্মু আমি এই জুতাটাই কিনতে নেবো, এই জুতাটা দেখো অনেক সুন্দর। আম্মু বলে, আচ্ছা নিয়ে দিব। দোকানদারকে দাম জিজ্ঞাসা করা হলো, দোকানদার বলল দাম একদম 1500 টাকা। তারপরে আমি এখন আম্মুকে বলছি, আম্মু আমি কিন্তু এই জুতাটাই নিবো, আম্মু আম্মু প্লিজ আমি এই জুতাটাই নিবো। দোকানদারটা বলছে, একদম 200 টাকা দিব, দিলে দেন না দিলে যাচ্ছি। দোকানদার তো অবাক, তখন বলছে, আপনি এটা কি দাম বলছেন আপা, এটা তো আমাদের কিনা দামও ওঠেনি, আপনি এটা এই এই দামে এই জুতো আপনি কোথাও পাবেন না। আমি আপনাকে বলছি আর কিছু বাড়ান, 1000টা টাকা দেন তাহলে আমি আপনাকে দিয়ে দিব, আপনি কাস্টমার মানুষ এসব দাম বলতেই পারেন। আম্মু তখন বলছে, আর 1 টাকাও বেশি করব না, 200 টাকা 200 টাকায়। আরে আন্টি আপনি মালটা দেখেন, দেখেন ঠক ঠক করছে, দেখেন জুতার নিচে ঠক ঠক করছে, আপনি যাই বলেন আমার সব ধরনের ইয়া দেখা আছে, আমি 200 টাকা যখন দিব বলেছি আমি 200 টাকাই দেবো। আম্মুকে আমি বলছি, আম্মু আমি কিন্তু এই জুতাটাই নেবো, আম্মু আম্মু আমি কিন্তু এই জুতাটাই নেবো। আচ্ছা ভাই লাস্ট দাম 210 টাকা দেবেন কি না বলেন। আরে আপা এই দামায় কোনো জুতা হবে না, কোনো জুতা হবে না। আম্মু তখন ঘুরে যাচ্ছে, আম্মু বাড়া গেছে দোকান থেকে, তারপরে বলছি, আম্মু আমি কিন্তু এই জুতাটাই নিবো, আম্মু তুমি কেন বের হয়ে আসলা? কিছু দূর হাঁটার পরেই দেখছি দোকানদার পিছ থেকে ডাকছে, আরে আন্টি আসেন আসেন জুতা নিয়ে যান। আমি তো দোকানদারের দিকে তাকিয়ে অবাক,
দে বলছে যে এ নেন আন্টি নেন আর 10টা টাকা দেন 220টাই টাকা দেন। আম্মু তখন 220 টাকা দিল। তারপরে আমি দোকানদারকে বলছি আঙ্কেল আপনার না লস হয়ে যেত। দোকানদার কোনো অ্যানসার দিল না। তারপরে আম্মু বের হয়ে চলে আসছে জুতা নিয়ে। তারপরে আম্মু বের হয়ে আসার পরে বলছে দাম মনে হয় একটু বেশি বলাই হয়ে গেছিল, 150 টাকা বলতে হতো। আমি আম্মু দিকে তাকায় তোমায় আমি চিনি না আবার বোধ হয় চিনি।